আওয়ামী লীগের শুধু জনগণ না সচেতন বিশ্বাস করে না বিন বিশ্বন্ত বদনাম করার অসুবিধা নেই কিন্তু তত্ত্ব সরকার দেন না কেন নিরপেক্ষ সরকার দেন না কেন বাতিল তো আপনারাই করলেন পার্লামেন্টে বিএনপি আওয়ামী লীগ বিশ্বাস করে না আওয়ামী লীগ বিশ্বাস করে না খোকনবার কাছে শুনে আছে আচ্ছা খোকনবার এটা আবেদন খোকনবার নির্বাচন কবে আমরা তো 6 জন দাবি করছি নির্বাচন আমরা করতে চাই অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা কিন্তু আওয়ামী লীগ তো চায় না তারা বলে সংবিধানের দোহাই দেয় ইত্যাদিভাবে বললেন যে অনেক কষ্টের কথা এই আওয়ামী লীগ জাতীয় পার্টি আর জামাত একত্র আন্দোলন করছিল বিএনপির বিরুদ্ধে যুগপৎ আন্দোলন এক দফা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্লোগান দিছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার দলীয় সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন হবে না একত্রে জামাত জামাত তো তাগুলো কী কী আছে আর জন্য একটু জামাতকে পদ কিন্তু আওয়ামী লীগ কিন্তু মাঠে নামাই দেবো আন্দোলনের মাঠে ঠিক আছে এখন যেসব আন্দোলনটা করছিল তার আগে বলি 91 সালে শাহাবুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন সেই সংবিধানে ছিল এটা ছিল না যেহেতু বিএনপি আওয়ামী লীগ সহ সবাই আন্দোলন আন্দোলনে ছিল এখন জাতীয় ডক্ট্রিন অফ নেসেসিটিতে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল যে না আমরা যেহেতু বিএনপি আওয়ামী লীগ বিশ্বাস করে না আওয়ামী লীগ বিশ্বাস করে না জামাত বিশ্বাস করে না আমরা একটা নিরপেক্ষ কোনো একই নিয়ে নিরপেক্ষ সরকার এবং উনি হলেন নৌদিন নির্বাচন হলো 96 যেসব 96 সালে যেসব জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ আন্দোলন করলো সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ছিল ছিল না আন্দোলন করেই কিন্তু দাবি পরবর্তীতে আপনার আওয়ামী লীগ পদত্যাগ করলো এরপর সংসদে মেজরিটি নাই তখন আবার 15 ফেব্রুয়ারি একটা একটা নির্বাচন করতে হলো সেই নির্বাচনটা শুধু একটা কাজ করলো আওয়ামী লীগের দাবি আর জনগণের ভোটার থেকে নিশ্চিত করার জন্য বিএনপি মনে করলো এবং মেজরিটি দিয়ে অ্যামেন্ডমেন্ট করে দিল শেখ হাসিনার বক্তব্যতে এটা ছিল কত বিদেশিরা আসলো নিয়ে আসলো ওনারাই তখন ওরা একটা গাইডলাইন দিল গাইডলাইন শুনে নির্বাচন হলো জাতীয় সংসদ থেকে এখন 170 জন হত্যা 70 জন হত্যা করেছে গানপটের দিয়ে গাড়ি চালাইছে আওয়ামী লীগ এই আন্দোলনে একটা সরকার দাবি জন্য শাহবাগে 11 জন মারা গেছে এবং এখনকার আওয়ামী লীগের মন্ত্রী এমপি অনেকে আছে যারা আসামি ছিল সে মামলায় সরকারি কর হরতাল দিন সরকারি কর্মচারী যাচ্ছিল সচিব বলে অফিস করতে তার দিগম্বর করে দিয়েছে দিগম্বর অনেকে সুন্দর ল্যাংটা করে দিয়েছে পুরো শার্ট প্যান্ট খুলে দিয়েছে আওয়ামী লীগ এটা কি সত্য কথা পত্রিকা আসছে ভাই আমি মনে আছি বানানো কথা এখন আমরা অস্বীকার দিতে পারি না অনেক কিছু আছে যে আমি যে আপনি স্লোগান দিয়েছেন যে আপনার স্লোগান দিয়েছিলেন এলাকার মধ্যে যে আমার ভোট আমি দেবো তাকে খুশি তাকে দেবো এখনো বলি এই জন্যই তো সরকার এখনো বলি দলীয় সরকার দিলে বাংলাদেশ রিপ্রেজেন্ট হতে পারে না আমি কিন্তু আপনার সব সময় জানি ঠিক আছে আমার সব সময় দিবেন আপনি এটা কিন্তু আমার ফিলোসফি আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে এটা গণতন্ত্রের ফিলোসফি এখন আসেন ছিল না বাতিল করলো কেন কি বাতিল করলো পার্লামেন্টে আইন পাস করলো সংশোধন সংশোধন করলো খারিলো বাতিল করে দিল তারপর কত কোন সময় বাতিল করলো রিজাইন করার রিজাইন করার পর কিছু জাজ রানিং জাজ সরকার রায় দিল একরকম 16 মাস পরে সে রিজাইন করার পর রায় দিল তো আর ওদ নাই তার যে সময় যে মুহূর্তে তার জাজশিপ চলে যাবে রিজাইন করবে তার সপরটা থাকে না তার এবং আওয়ামী লীগ কী করলো পার্লামেন্টে ওই ফুল জাজমেন্ট আসা আগেই তারা সংবিধান সংশোধন করে ফেললো আবার সেই সংবিধান একটা কবি কোনই ছিল পার্লামেন্টে বলতে 400-500 কবি করছে আমার একটা কবি কবি দিল এই এখন যেটা হলো যে ওই যে শেখ হাসিনার কথা বাংলাদেশ দলীয় সরকারের নির্বাচন হবে না দেখেন সম্ভবত অনেক কথা বললেন উনি আজকে শুরুই করলেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কৃতজ্ঞতা জানাইছেন যে রেল দিয়া রেল সেতু চালু হয়েছে উন্নয়ন ধারাবাহিক চলবেই অবশ্যই ভালো এটা জনগণের জন্য ভালো হয়েছে পদ্মা সেতু ভালো হয়েছে যমুনা সেতু তো অ্যাসোসিয়েশন শুরু করছিল টাকা তুলে তুলে তুলছিল বিএনপির সঙ্গে কাজ করছে আপনি উদ্বোধন করে দিলেন আপনারা কাজ তো করলো যমুনা সেতুর কারণে কি নর্থ বেঙ্গলে সুবিধা হয়েছে তিনটা গভর্নমেন্টই কাজ করছে এটা ভুল বোধ হতে কোনো নেই আবার ধরেন এই যে আমরা চিট্যাং ঢাকা চিট্যাং নোয়াখালী যাই সব ফেরি ছিল সবগুলো রাস্তা হয়েছে ব্রিজ হয়েছে না হ্যাঁ আমেরিকা কি এখন বাজেট হয় না ডেভেলপমেন্ট বাজেট হয় না ইংল্যান্ডে বাজেট হয় না তারা তো অনেক উন্নত
প্রতিবছর এর ধারাবাহিক কাজ এটা ভালো আপনি বলেন আপনারা বলেন যে বিএনপি কোন নেতা নাই সব উন্নয়ন আপনারা করছেন আপনারা বলেন যে এখন আসিল কি জানি বলে মান্যতার আমলে বাংলাদেশ সেটা ডিজিটাল করছি এখন স্মার্ট করতেছি আমরা বলেন আপনি বলেন যে বাংলাদেশে এখন স্বপ্ন দেখাচ্ছে আওয়ামী লীগ বলেন আপনি তো আপনি নিজেই বললেন এটা কোর্ট বলে দিয়েছে যে দুবার করতে পারেন এখনও করতে পারেন দুবার দেন না কেন এটা অর্ডিনেন্স নিয়ে করেন না কেন শুধু একটা অর্ডিনেন্স করেন না কেন আপনি ইভেন যদি আপনি চান যদি সরকার চায় যদি রিভিউ করা কোথায় যাবেন তা যদি সবাই জাতীয় ঐক্য কোথাও রিভিউ করলে এক সপ্তাহ দরদের ভিতরে আপনি ডিসিশন শেয়ারিং করে বলে যে আমরা এটা চাই জাতীয় প্রয়োজনে রিভিউ করে দেবে আপনারা চান না আমি বলি যে আমি লিগাল পয়েন্টটা বললাম রিভিউ করলে রিভিউ করার সুযোগ আছে হ্যাঁ যাবেন চান না আপনারা কেন চান না রিভিউ তো লাগে না ভাই প্রেম থাকলে এখনো পার্লামেন্ট হইতে পারে প্রেম তো নাই দেখ না আপনি কেন চান না কেন যাবে আমরা চান না কেন জানেন কেন আমি সেটা বলবো কেন আপনি কি বিশেষ করে কি আপনি বলেন আওয়ামী লীগ বিশেষ করে না সে ক্ষেত্রে বিশেষ করে না জনগণ বিশেষ করে আপনি আপনার কথা আপনি বলুন ভাই বলেন নাকি না আপনি বলবেন আমি পরে সময় নিয়ে বলেন আমার তো টাইম চলে যাবে আমি পরে বলবো আমি তো আমার তো আমরা তো আমি পরে শেষ দিকে চলে এসেছি এবারে সময় নিয়ে নিছেন আমরা হাফ অর্ধ সময় নিয়ে নিছেন আমি কিন্তু কন্টিনিউ করে যাব আপনি যদি কথা বলেন যদি আপনারা জনগণকে বিশ্বাস করেন না সেটা জনগণ বুঝবে আহা শম্ভু ভাই সেটা জনগণ বিচার করে ঠিক আছে আমি তো আপনার প্রশ্ন আমি পাবলিককে বলছি এটা বলে আপনার জনগণকে বলেন আপনি তো যেটা হলো জনগণকে আপনারা বিশ্বাস করেন না কারণ জনগণ সুযোগ পাইলেই কিন্তু আর নৌকার দিকে যাবে না আসেন না বাঙালির জনগণ আওয়ামী লীগকে বিশ্বাস করে না বাঙালির জনগণ শেখ হাসিনা বিশ্বাস করে না তার ওদের সুষ্ঠু নির্বাচন হবে না আওয়ামী লীগকে শুধু জনগণ না সচেতন বিশ্বাস করে না তাদের এক মন্ত্রী বলছিল মায়াশায় বলছে যুবলীগের মিটিংয়ে যুবলীগ সরকার হচ্ছে গো শক্তিশালী বুঝছেন নাকি হ্যাঁ হ্যাঁ তো সরকারে বিষয় করে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগের দিনে সুশীল নির্বাচন হবে দেখেন তারা জাতীয় শেষ করে দিয়েছে আমাদের জাতীয় সম্পদ সেনা আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব পুলিশ বিজেপি টাকা তারা তাদের টাকা তাদের বিভিন্ন কাজ আছে তারা এই আওয়ামী লীগ তারা কিন্তু এই কত 15টা বছর 16 বছর রাজনীতির কারণে এদেরকে কিন্তু ব্যবহার করলো বেচারারা চাকরি করে না করলে তাদের প্রমোশন হবে না না করলে চাকরি ছাড়কিছুত করে দেবে আমার বিচারই হয়ে তারা প্রভাব বিস্তার করেছে পুলিশ গাই মামলা লক্ষ লক্ষ মানুষ আজকে মামলা আসামি কেন আমার রাজনৈতিক বিলিভ আর বিচারের জন্য মামলা করবেন আপনি আই দ্য রাইট টু স্পিক আই রাইট টু ক্রিটিসাইজ ইউর লিডার আমি লিডার আমার প্রশাসনিক সমালোচনা করবে জি আপনার আওয়ামী লীগকে জানেন তারা যদি এত কিছু করছে নির্বাচন সরকার তো দেখতে আপনি কখন আমার সরকার দিয়ে নির্বাচন আসেন আমি সাহস নাই করেন আপনাদের